হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই চ্যানেলের আরও একটা নতুন বাংলা প্রজবর নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য। তো গাইস, বিগত কিছুদিন ধরে কিন্তু তোমরা অনেকজনই কমেন্ট করছো যে তুমি যা যা বলো গেমেতে তাই তাই চলে আসছে। তো আমাদেরকে একটু এ মাসের ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে যদি কনফার্ম করে দেওয়া খুব ভালো হয়। এ মাসে আমাদের কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে? মিষ্টি সব আসবে, না লাকি সব আসবে, না অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে? তো গাইস, সে বিষয় কি আপডেট এসেছে সেটাই তোমাদের ক্লিয়ার করতে চলেছি। এছাড়াও কিন্তু আমাদের নেক্সট পসিবল ডায়মন্ড রয়্যালে, নেক্সট উইপেন রয়্যালে কি হতে চলেছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দিতে চলেছি। এছাড়া আমাদের আপকামিং সমস্ত গ্লোবাল স্কিনের রিভিউ আমাদের চলে এসেছে। তো গাইস, তোমাদের সমস্তটা কিন্তু ফুল রিভিউ করে দেবো। এছাড়াও কিন্তু আমাদের ইভো M4 কবে আসতে চলেছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দিতে চলেছি। এছাড়াও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে। তো গাইস, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, ভিডিওটা কিন্তু স্কিপ বা মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার জন্য থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে একদম নিত্য আপডেট খবর সব আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। তো গাইস, প্রথমেই তোমাদের একটা আপডেট ক্লিয়ার করে দিতে চাই যে এই চ্যানেলটা কতটা অথেন্টিক আপডেট তোমাদের দেওয়া হয়। তো গাইস, তোমাদের সবাই কিন্তু জানিয়েছিল যে আমাদের বিডি সার্ভারের জন্য নাকি আর কোবরা বান্ডিল রিটার্ন করবে না। একমাত্র আমি জানিয়েছিলাম যে কোবরা বান্ডিল কিন্তু খুব শীঘ্রই আসছে এবং তোমরা যখন আসবে হাতে কিন্তু সময় পাবে না, এখন থেকে কিন্তু ডায়মন্ড গোছে রাখো। তো একদিন আগে কিন্তু তোমাদের আপডেট দিলাম যে আমাদের কোবরা বান্ডিল কিন্তু আসার ছিল যে 30 তারিখে, আবার গেলে কিন্তু ডেট চেঞ্জ করে আগে দিতে পারো। তো গাইস, সেটাই কিন্তু হলো। দেখো, কিন্তু হঠাৎ করে যেদিন ভিডিও দিলাম তার পরের দিন কিন্তু দিয়ে দিল। তো গাইস, বুঝতেই পারছো কতটা অথেন্টিক আপডেট তোমাদের দিই। তো গাইস, একটাই দুঃখের বিষয়, এতটা অথেন্টিক ও সঠিক আপডেট দেওয়ার পরে কিন্তু আমি সেইভাবে সাপোর্ট পাইনি। তো গাইস, একটাই কথা বলবো, তোমরা কি চাও যে ফেক আপডেট দিয়ে বেশি ভিউস? আমি কিন্তু সেটা চাই না, যে আমি কিন্তু সঠিক আপডেট দিয়েই তোমাদের সাপোর্ট চাই। তো গাইস, তোমরা যদি সঠিক আপডেট দেওয়ার পরও এভাবে সাপোর্ট না পাই, তাহলে আমিও কি সবার মতো ফেক ভিডিও বানাবো? তোমরা কিন্তু এটা একটু আমাকে জানাবে, ঠিক আছে? কেননা এখন আসলের থেকে তো নকলের দাম বেশি, ফেক ভিডিও দিয়ে লাখ লাখ ভিউস কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা সঠিক আপডেট দিয়েও আমরা সেভাবে সাপোর্ট পাচ্ছি না। তো গাইস, তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কী করবে? তো গাইস, তোমাদের কোবরা বান্ডিল বের করতে কত ডায়মন্ড খরচ হচ্ছে অবশ্যই জানাবে। প্রথমে থেকে তো গ্লিচ ছিল নিশ্চয়ই জানো, তোমরা দেখে গ্লিচ কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। তো গাইস, তোমাদের কত ডায়মন্ড লেগেছে জানাবে অবশ্যই। এরপরে চলে আসছি নেক্সট আপডেট দিকে, আমাদের গেরিনার তৈরি কিছু নতুন বান্ডিলের দিকে, যেগুলো কিন্তু তোমাদের কিছু আগে দেখেছিলাম আর নতুন কিছু দেখাচ্ছি। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আরও দুখানা নতুন বান্ডিল। বাঁ দিকে দেখো, বান্ডিলটা কিন্তু সোনালি কালার এফেক্ট দেওয়া হয়েছে, চুলটাও কিন্তু সোনালি কালার করা হয়েছে। এছাড়াও ডান দিকে দেখো, মুখে একটা কিন্তু মাস্ক রয়েছে। বান্ডিলটা দেখতে কিন্তু ভালো লাগছে, অতটা ওপি লেভেলে না হলেও দেখতে কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপকামিং সময়ের ভেতরে আমাদের আসতে চলেছে, ঠিক আছে? এরপর তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটা থিমের উপরে কিন্তু বান্ডিল। তো গাইস, এটা কিন্তু আমরা জেনে গেছি, এটা কিন্তু আমাদের বুইয়া 3.0 থিমের উপরে কিন্তু এই বান্ডিলটা হতে চলেছে। তো গাইস, এই থিমের উপরে কিন্তু একটা ফিমেল বান্ডিল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের কতগুলো ওপি ওপি লেভেলের বান্ডিল আগেই দেখিয়েছিলাম, তোমাদের আর একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা কিন্তু মিস করে গেছো, সেই ভিডিওটা অনেকজন দেখোনি। তো গাইস, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা ওপি লেভেলের মানে লিজেন্ডারি বান্ডিল টাইপের কিন্তু করেছে এটা। বুয়া লিজেন্ডারি বান্ডিলে দেখবে যেরকম ড্রেসটা আছে সেরকম রয়েছে, এছাড়াও কিন্তু একটা মুখে একটা মাস্ক রয়েছে। এছাড়াও সেম থিমের উপরে কিন্তু তোমরা এই বান্ডিলটাও দেখতে পাবে। তো গাইস, ডান দিকের বান্ডিলটা কিন্তু জানা গেছে আমাদের কিন্তু একটা ফ্যারুলে দেওয়ার সম্ভাবনা আছে, বাইরে সার্ভার কিন্তু দেওয়া হচ্ছে। তো গাইস, এই থিমের উপরেই কিন্তু আমার একটা ফিমেল বান্ডিল দেখতে পাবো, ঠিক আছে? এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা কিন্তু আমাদের পসিবল কিন্তু ডায়মন্ড লেভেল কিন্তু হতে চলেছে। তো গাইস, তোমাদের জানি এটা কিন্তু কনফার্ম নয়, এটা কিন্তু পসিবল হওয়ার চান্স কিন্তু রয়েছে, 100% কনফার্ম কিন্তু নয়। তো গাইস, তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিই আমি, যেটা কোনো কনফার্ম কোনটা কিন্তু পসিবল, ঠিক আছে? এছাড়াও কিন্তু তোমরা আর একটা বান্ডিল কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু অনেক বান্ডিল রয়েছে, বান্ডিল দেখা থাকলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো গাইস, এরপরে চলে আসছি নেক্সট আপডেটের দিকে। তো গাইস, তোমাদের আগের দিন আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের নেক্সট ইভোগান হিসেবে কিন্তু ইভো M4 আসতে চলেছে। তো গাইস, স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ তার ফুল প্রি অ্যাক্সেস কিন্তু চলে এসেছে, এটা কিন্তু আমাদের ফ্যাটেড হুইলে আসতে চলেছে। যেহেতু কিন্তু ইভোগান তো ফ্যাটেড হুইলে আসে তোমার নিশ্চয় জানো। তো গাইস, এখন কিন্তু আবার 1082 ডায়মন্ড থেকে বেশি লাগছে, এই ফ্যাটেড হুইলে 1232 ডায়মন্ড কিন্তু লাগছে, ঠিক আছে? তোমরা 1200+ ডায়মন্ড কিন্তু গোছাই রাখবে। তো গাইস, অনেকজন জানতে যেটা কবে আসবে, তো গাইস এটা কিন্তু আমাদের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে কিন্তু আসবে, ঠিক আছে? পসিবল ডেট কিন্তু এটা কনফার্ম ডেট এখনো জানা যায়নি, জানতে পারলে জানিয়ে দেবো তোমার, ঠিক আছে? তো গাইস, এরপর কিন্তু যখন আমাদের ইভো M4 আসবে, তখন কিন্তু আমাদের একটা টপ আপ ইভেন্ট আসবে, যেখানে কিন্তু আমরা এর ধরনের কিন্তু আইটেম দেখতে পাবে, যেগুলো কিন্তু ইভো M4 থিমের উপরে বানানো হয়েছে, ঠিক আছে? তো গাইস, আইটেম যেগুলো দেখছো সেগুলোই থাকবে, আমি বলছি না, দু একটা কিন্তু আইটেম চেঞ্জ হবে, ঠিক আছে? তো গাইস, এরপর তোমাদের আরও একটা আপডেট কনফার্ম করে দিই। তো গাইস, তোমাদের দুদিন আগে আপডেট দিয়েছিলাম যে আমাদের কিন্তু থমসনের ইনকিউবেটর আসতে চলেছে, তার ফ্রি অ্যাক্সেস কিন্তু চলে এসেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এরকম ধরনের কিন্তু হতে চলেছে, চার চারখানা স্কিন থাকবে। দেখতেই পাচ্ছ যে আমাদের ব্লু কালারটা কিন্তু প্রথমে দেওয়া হয়েছে, তারপর হলুদ দেওয়া হয়েছে, তারপর কিন্তু এই 3 নম্বর স্কিনটা দেওয়া হয়েছে, তারপর কিন্তু এটা দেওয়া হয়েছে। তো গাইস, 3 নম্বরে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার সবথেকে দেখতে ভালো লেগেছে অ্যানিমেশন হিসাবে। তো গাইস, অ্যাক্টিভেটগুলো কিন্তু তোমরা পজ করে কিন্তু দেখে নেবে, অত ডিটেলসে বলতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক আপডেট রয়েছে দিতে হবে। তো গাইস, এরপর চলে আসছি নেক্সট আপডেটের দিকে, মানে আমাদের আপকামিং
আপকামিং যে সমস্ত গ্লোবাল স্ক্রিনগুলো আসতে চলে তারা ফুল রিভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ একটা গ্লোবাল স্ক্রিন ওপি লেভেলের সামনে কিন্তু বাঘের মুখের মতো একটা রয়েছে, যেটা কিন্তু গর্জন করছে, দেখতে কিন্তু জাহের লাগছে। এরপরে দেখো আমাদের কিন্তু আরও একটা গ্লোবাল স্ক্রিন, তো গাইস এটাকে যত জানা গেছে আমাদের হ্যালোইন থিমের উপর কিন্তু হতে চলেছে। তো গাইস এরপরে চলে আসি নেক্সট আরও একটা গ্লোবাল স্ক্রিনের দিকে, যেটা কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তিন নম্বর গ্লোবাল স্ক্রিন। এটা কিন্তু একটু সিম্পল টাইপের রয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে। এরপরে চলে আসি আমরা চার নম্বর গ্লোবাল স্ক্রিনের দিকে, তো গাইস এটা কিন্তু আমাদের বুইয়া থিমের উপরে, ঠিক আছে। তো গাইস তোমাদের থিমগুলো বলে দিচ্ছি, কখন কখন আসবে তোমরা কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। তো গাইস এরপরে দেখো আমাদের কিন্তু একটা পাঁচ নম্বর গ্লোবাল স্ক্রিন, তো গাইস এটা কিন্তু একটা সিম্পল টাইপের গ্লোবাল স্ক্রিন আছে। এরপরে কিন্তু আমরা চলে আসি ছ নম্বর গ্লোবাল স্ক্রিন, এটাও কিন্তু আমাদের হ্যালোইন থিমের উপরে বানানো হয়েছে, ঠিক আছে। তো গাইস দুখানা কিন্তু হ্যালোইন থিমের উপরে, তো হ্যালোইন থিমের উপরে বানানোগুলো ভালো। তো গাইস এরপরে দেখো আমাদের কিন্তু মানে সামনে কিন্তু ডগি ডগি টাইপের রয়েছে, এছাড়াও কিন্তু এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু আমাদের আগেই চলে এসেছে, ঠিক আছে। গাইস এরপর চলে আসি নেক্সট আপডেট দিকে, তো গাইস তোমাদের এই বান্ডিলটা কিন্তু আমি রিভিউ করে দিয়েছি। তো গাইস বাইরের সার্ভার কিন্তু একটা ফেয়ার হলে দেওয়া শুরু হয়েছে, তো গাইস আশা করছি আমাদের এই বান্ডিলটা কিন্তু ফেয়ার হলে দিতে পারে। তো গাইস একটা কিন্তু লিক্স বেরিয়ে আসছে, এটা নাকি আমাদের ডায়মন্ড রোলও দিতে পারে। তো গাইস আমার মনে হয় না বান্ডিলে ডায়মন্ড রোলে দেবে, যদি দেয় খুব ভালো হবে, ঠিক আছে। তো গাইস এরপরে চলে আসি তোমাদের একটা কোশ্চেনের দিকে, তো গাইস তোমরা অনেকেই জানতে চাইছো আমাদের জার্সি রয়্যালটা কবে আসবে। তো গাইস আমাদের এই অবধি কিন্তু অনেকগুলো জার্সির কিন্তু ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা কিন্তু সিনিয়র দেখতে পাচ্ছ। পুরনো ও নতুন জার্সি মিলে কিন্তু আমাদের একটা জার্সি রয়্যাল ইভেন্ট আসবে খুব শীঘ্রই, এটা যখনই পসিবল ডেট বা কনফার্ম ডেট বেরিয়ে আসবে তোমাদের সবার আগে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের বিটিএস সিমের উপরে সমস্ত বান্ডিলগুলো কিন্তু আবার রিটার্ন দেওয়া শুরু হয়েছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ লাগ রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেওয়া হচ্ছে, তো গাইস আমাদের সার্ভারও কিন্তু রিটার্ন দিতে পারে, ঠিক আছে। তো গাইস এরপর চলে আসি নেক্সট আপডেট দিকে, নেক্সট আপডেট দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো গান কিন্তু আবার ভোটিংয়ে রাখা হয়েছে। এই গানগুলোর মধ্যে থেকে যেগুলো বেশি ভোট পড়বে সেগুলো কিন্তু আমাদের রিটার্ন দিতে পারে। তো গাইস এরপর চলে আসি আজকে ফাইনাল আপডেট থেকে, মানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের দিকে। তো গাইস ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন আসতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন আপডেট খবর সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। তো গাইস বিগত কিছুদিন ধরে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি যা যা বলো গেমে তো তাই চলে আসে, তাহলে আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা কি আসবে সেটা বলে দাও। তো গাইস তোমাদের জানি রেখে আমার কাছে কনফার্ম আপডেট বা লিক্স এলে তবেই কিন্তু আমি ভিডিও বানাই, তোমরা যেটাই জানতে চাইবে সেটাই যদি তোমার কাছে আপডেট না থাকে তোমাদেরকে আপডেট আমি দিতে পারবো না। তো গাইস আমাদের এই মুহূর্তে যেটা পসিবিলিটি রয়েছে, আমাদের কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স কিন্তু 50-50 রয়েছে। এই মাসে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট দিতেও পারে আবার না দিতেও পারে, ঠিক আছে। বাইরের সার্ভারগুলোতে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হচ্ছে, কোনো সার্ভারে কিন্তু লাকি শপ দেওয়া হচ্ছে, কোনো সার্ভারে কিন্তু কোনো স্পিন ইভেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, কোনো সার্ভারে কিন্তু মিষ্টি শপ দেওয়া হচ্ছে। আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার কিন্তু এই জন্যই বলছি 50-50 চান্স, কারণ আমাদের কিন্তু ইলাইট পাস ডিসকাউন্ট আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো গাইস বাংলাদেশে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইন্ডিয়া সার্ভারও কিন্তু 26 তারিখ মানে কালকে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আসছে। আমাদের ইন্ডিয়ান ব্রিটিশ সার্ভার যে ডিসকাউন্ট ইভেন্ট আসছে সেটাই কিন্তু দেবে, ঠিক আছে। সেরকম ধরনের ইভেন্ট হবে যেখান থেকে তোমরা এলাইট পাসটা ডিসকাউন্টে পেয়ে যাবে। তো যেটা তোমাদের আগে আমি জানিয়ে রেখেছিলাম যে আমরা এলাইট পাসটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবো, তো তোমরা অনেকজন জানিয়েছিলে যে আমরা প্রত্যেক মাসে কি এলাইট পাসটা ডিসকাউন্ট পাবো, তবে ম্যাক্সিমাম মাসে কিন্তু আমরা এলাইট পাসটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবারে আমরা চলে আসি যদি আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসছে সেটা আমাদের কবে আসবে। তো গাইস জানি না কি যেহেতু আমাদের এলাইট পাসটা থাকছে না, সেহেতু কিন্তু আমাদের 25 থেকে কিন্তু 28 তারিখ বা 29 তারিখের ভিতরে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে, যেখানে কিন্তু আমাদের মিষ্টি সবাই চান্সটা কিন্তু মাসে কম, মানে আমাদের নেক্সট মাসে কিন্তু কনফার্মলি মিষ্টি সব আসছে আমাদের হ্যালোইন থিম বা দিওয়ালি থিমের উপরে কিন্তু এরকম কিন্তু জানা গেছে। তো গাইস এই জন্যই বলছি এই মাসে কিন্তু আমাদের মিষ্টি সবের চান্সটা কম রয়েছে, তাহলে অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট লাকি সব বা অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু দিতে পারে, কেননা কিন্তু আমাদের বাইরের সার্ভারে প্রত্যেকটা সার্ভারই দেওয়া হচ্ছে, কোনো সার্ভারে কিন্তু মিষ্টি সব দেওয়া হচ্ছে, কোনো সার্ভার কিন্তু লাকি সব দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা সার্ভারে আলাদা আলাদা কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হচ্ছে। আশা করছি আমরা কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো গাইস এই আশা করি তোমাদের সমস্ত আপডেটগুলো ক্লিয়ার করতে পেরেছি, আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। তো গাইস ভিডিও সবাই একটা করে লাইক করে দিও, ঠিক আছে। এবং এখনো পর্যন্ত ভিডিও কে কে কন্টিনিউ করছে অবশ্যই কিন্তু ফুল ওয়াচিং লিখে কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলে কে কে নতুন এসেছে অবশ্যই কিন্তু নিউ লিখে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলে পুনঃ সাবস্ক্রাইব হয়ে থাকলে অবশ্যই কিন্তু ওর লিখে কমেন্ট করো, তাহলে কিন্তু বুঝতে পারবো আমাদের চ্যানেলে নতুন কে কে এসছো। তো গাইস এছাড়া কি তোমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আমি কিন্তু বলছি না। আর তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন है उसके साथ স্ক্যাম করো या फिर মহফিল জমাও, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে।